চৈত্র মাসে এই খাবারটি পারলে একদিনের জন্য হলেও গ্রহণ করুন সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন বন্ধুরা চৈত্র মাসকে বলা হয় ঋতু পরিবর্তনের মাস বছরের সর্বশেষ মাস হলো চৈত্র মাস আর এই মাস থেকেই শীত যেমন কমতে শুরু করে পাশাপাশি গরম ক্রমশ বৃদ্ধি পায় তাই এই মাসে আমাদের শাস্ত্রে এমন কিছু কিছু বিষয় খাওয়ার কথা বলা হয়েছে যেগুলো যদি আমরা এই মাসে গ্রহণ করি তাহলে নিঃসন্দেহে আমরা সুস্থ এবং নিরোগ থাকতে পারব এবং এর সঙ্গে এই মাসে এমন কিছু খাবার আছে যা গ্রহণ করা উচিত নয় আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে এই চৈত্র মাসে কোন খাবার আমাদের অবশ্যই খাওয়া প্রয়োজন এবং কেনই বা এই খাবার খাওয়া প্রয়োজন আর কোন খাবার আমাদের চৈত্র মাসে খেতে নেই আশা করি বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হবেন তাই আমাদের এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়ে চৈত্র মাসে যে খাবারটি অবশ্যই গ্রহণ করতে হয় বন্ধুরা চৈত্র মাস বসন্ত ঋতুর অন্তর্ভুক্ত হওয়ায় এই সময় প্রকৃতি যেমন সুন্দরভাবে সেজে ওঠে ঠিক পাশাপাশি এই সময়কালে কিন্তু আমাদের বেশি সচেতন হওয়া প্রয়োজন কারণ এই সময় ঋতু পরিবর্তন বা আবহাওয়া পরিবর্তনের সময় আর এই সময়কালেই প্রকৃতিতে বিভিন্ন ভয়ানক রোগ বেধি এবং ব্যাকটেরিয়া ভাইরাসের আবির্ভাব ঘটে এই সময় বাতাসে যেহেতু প্রবাহমানতা অধিক হয়ে থাকে সেই কারণে এই রোগগুলি মূলত বায়ুবাহিত হয় চৈত্র মাসে বিভিন্ন ধরনের রোগের মধ্যে সব থেকে বেশি দেখা যায় চর্মরোগ এর পাশাপাশি গুটি বসন্ত জলবসন্ত হাম পোড়া ঘা ফুসকুড়ি এগুলোর পরিমাণ যথেষ্ট বৃদ্ধিপ্রাপ্ত হয় আর বন্ধুরা এই রোগগুলি যথেষ্ট সোয়াচে এই সঙ্গে এই মাসে আমাদের পরিপাক্রিয়াজনিত সমস্যাও দেখা দেয় ফলে আমাদের হজম শক্তি হ্রাস পায় এবং পিঠের রোগ বৃদ্ধি হয়ে থাকে এরই সঙ্গে জ্বর সর্দি কাশি এই সমস্ত কিছু লেগেই থাকে কারণ এই সময়কালে আমাদের ইমিউনিটি শক্তি ক্রমশ হ্রাস পেতে থাকে এই কারণে চৈত্র মাসে এই সকল খাবার গ্রহণের কথা বলা হয়ে থাকে আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে আমাদের শরীরের সঠিক ব্যালেন্স রাখতে সুস্থ রাখতে এবং ইমিউনিটি শক্তি বাড়াতে সাহায্য করে এই সমস্ত খাবার আর এই সমস্ত খাবারের মধ্যে প্রথমেই যে খাবারটি পরে সেটি হলো বন্ধুরা সজনে ফুল এবং সজনে ডাটা এই খাবারকে চৈত্র মাসের সর্বপ্রধান খাবার হিসেবে আয়ুর্বেদে গণ্য করা হয়েছে এই খাবারটি কোনো ব্যক্তি যদি সপ্তাহে এক থেকে দুইবার গ্রহণ করতে পারে তাহলে বন্ধুরা নিশ্চিত হয়ে যান যে চৈত্র মাসে অনেক প্রকারের রোগ আপনাকে স্পর্শ করতে পারবে না বন্ধুরা এই খাবারটি সম্পূর্ণ পুষ্টিগুণে ভরপুর এতে আছে ভিটামিন এ বি এবং ভিটামিন সি এর পাশাপাশি এতে আছে ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেশিয়াম এবং শরীরে প্রোটিনেরও যোগান দেয় এই খাবারটি তাই বন্ধুরা এই সময় অবশ্যই আপনার খাবারের তালিকায় সজনে ফুল এবং সজনে ডাটা রাখার অবশ্যই চেষ্টা করুন বন্ধুরা এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো, তা সমস্ত রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয় আর প্রকৃতিও এই সময় এই খাবারটি সুন্দরভাবে আমাদের সামনে হাজির করে এই খাবারটি হল কচি নিম পাতা বন্ধুরা নিমের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল এবং আয়ুর্বেদ শাস্ত্রে এই কথাটি পরিষ্কারভাবেই বলা হয়েছে যে সপ্তাহে যদি এই সময় একদিনের জন্য হলেও নিম খাওয়া যায় তাহলে সেক্ষেত্রে বাদ দোষের খণ্ডন হয় এবং মানুষ দীর্ঘদিন সুস্থ ও নিরোগ থাকে এই কচি নিম আমাদের ইমিউনিটি শক্তি বৃদ্ধি করে এর পাশাপাশি এই নিম আমাদের চুল ত্বক এবং লিভারের সমস্যা দূর করে আমাদের শরীরে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাস এই সময় প্রবেশ করে তা দূর করতে সাহায্য করে এই নিম সেই কারণে বন্ধুরা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা নিম খাওয়ার কথা বারবারই বলে থাকে তাই বন্ধুরা চৈত্র মাসের সপ্তাহে একটি বারের জন্য হলেও নিম খাওয়ার চেষ্টা করুন দেখবেন সুস্থ ও নিরোগ থাকবেন তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হল উচ্ছে বা করলা যাদের ব্লাড সুগার বা ডায়াবেটিক্স রয়েছে তাদের নিয়মিত করলার রস খেতে বলা হয় বন্ধুরা এই করলা বা উচ্ছে আমাদের সকলের ক্ষেত্রে রোগ প্রতিরোধ করার অন্যতম শ্রেষ্ঠ খাবার হিসেবে গণ্য করা হয় এই কারণে এই প্রবাদটি বারবারই উঠে আসে যে প্রথম পাতে তেতো এবং শেষ পাতে অম্বল খাবার খেতে হয় বন্ধুরা সপ্তাহে যদি আপনি একটি বা দুটি দিন এই করলা বা উচ্ছে খেতে পারেন তাহলে সর্দি কাশি জ্বর যে কোনো সমস্যা থেকে আপনি নিঃসন্দেহে মুক্ত থাকতে পারবেন বন্ধুরা এই তিনটি খাবারের পাশাপাশি এই সময়কালে সপ্তাহে একটি দিনের জন্য হলেও এই শাক খাওয়ার চেষ্টা করুন এই শাকটি হলো পাট শাক অথবা মেথি শাক এই সময়কালে এই দুটি শাক প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এর উপকারিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই দুটি শাকের মধ্যে কোনো একটি শাক যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে আপনার শরীরে প্রয়োজনীয় ভিটামিনগুলো যেমন যোগান দেবে ঠিক পাশাপাশি সমস্ত যে মিনারেলস সেগুলোরও যোগান দিয়ে থাকে এই শাক ফলে আমাদের ইমিউনিটি শক্তি বৃদ্ধি পায় তাই বন্ধুরা এই সময়কালে এই শাক দুটির মধ্যে অন্তত একটি শাক হলেও অবশ্যই খাওয়ার চেষ্টা করুন বন্ধুরা শাস্ত্র মতে এবং আয়ুবোধ মতে চৈত্র মাসে যে ফলটি আমাদের অবশ্যই গ্রহণ করতে হয় সেটি হলো আমলকি এবং শ্রীফল অর্থাৎ বেল ভগবান শিবের অত্যন্ত পছন্দের ফল এই বেল আমাদের চৈত্র মাসে অবশ্যই গ্রহণ করা প্রয়োজন এই সময় বেলের শরবত বেলের মোরব্বা বা বেলের যে কোনো প্রকারের খাবার যদি গ্রহণ করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনি সুস্থ এবং নিরব থাকবেন এবং এর পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন যে আমলকি এটিকেও শাস্ত্রদৈব ফল হিসেবে গণ্য করা হয়েছে আমলকি বৃক্ষের জন্ম হয়েছে স্বয়ং শ্রী বিষ্ণুর আশীর্বাদে আর এই ফলটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় ফল আর এই ফল চিকিৎসকেরা এই সময়কালে প্রত্যেক দিন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তাই বন্ধুরা প্রত্যেক দিন পারলে একটি করে আমলকি এই সময়কালে গ্রহণ করুন দেখবেন সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন এবং বন্ধুরা চৈত্র মাসে চেষ্টা করুন মূলা সিম এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার পরিত্যাগ করতে এবং তার সঙ্গে নেশা জাতীয় দ্রব্য যতদূর সম্ভব এড়িয়ে চলুন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হয়েছেন আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না